সিপিআইএম কোচবিহার জেলা সমাবেশকে ব্যর্থ করতে কোচবিহার জেলা প্রশাসনকে ব্যবহার করছে তৃণমূল। মুখ্যমন্ত্রীর সভায় লোক নিয়ে যাবার অজুহাতে বেছে বেছে সিপিআইএম এর সমাবেশে আসার জন্য অগ্রিম বুকিং করা বিভিন্ন বেসরকারি যানবাহনের এই বুকিং বাতিল করাচ্ছে প্রশাসন। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই অভিযোগ আনলেন সিপিআইএম কোচবিহার জেলা সম্পাদক অনন্ত রায়। এভাবে নির্লজ্জ উপায়ে প্রশাসনকে ব্যবহার করে সিপিআইএম এর এই জেলা সমাবেশকে কোনোভাবেই ব্যর্থ করতে পারবে না তারা, এবং যে কোনো উপায়ে 19 জানুয়ারি সমাবেশ স্থলে হাজির হবেন কোচবিহার জেলার হাজার হাজার মানুষ। এদিন সিপিআইএম কোচবিহার জেলা সদর দপ্তরে এক সাংবাদিক বৈঠক করে একথা জানিয়ে দিলেন তিনি। এদিন এই সাংবাদিক বৈঠকে তার সাথে ছিলেন পার্টির রাজ্য কমিটির সদস্য তমসের আলী। জানুয়ারি মাসের 19 তারিখ কোচবিহার রাসমেলা ময়দানে সিপিআইএম এর কোচবিহার জেলা কমিটির ডাকে জেলা সমাবেশ। প্রধান বক্তা পার্টির রাজ্য সম্পাদক মাহমুদ সেলিম, মহিলা নেত্রী দেবলীনা হেমব্রম প্রমুখ। ইতিমধ্যে সমাবেশকে সফল করতে গোটা জেলা জুড়ে ব্যাপক প্রচার চালিয়ে সামিল হয়েছে পার্টির কর্মী সমর্থকরা। আর এই সমাবেশকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উন্মাদনা জেলা জুড়ে। মানুষের এই উচ্ছ্বাস মেনে নিতে পারছে না রাজ্যের শাসক দল, আর তাই সমাবেশকে ব্যর্থ করার অপপ্রয়াসে লিপ্ত হয়েছে তারা। ইতিমধ্যে প্রশাসনকে ব্যবহার করে জেলার বিভিন্ন এলাকা থেকে সমাবেশ স্থলে আসবার জন্য বিভিন্ন বাস সহ যাত্রীবাহী যানবাহন অগ্রিম বুকিং করার ক্ষেত্রেও বেছে বেছে এই যানবাহনগুলি মুখ্যমন্ত্রী জনসভায় লোক নিয়ে যাওয়ার উদ্দেশ্যে অন্যায়ভাবে আটকে দিচ্ছে কোচবিহার জেলা প্রশাসন, এমনটাই অভিযোগ তাদের। এমবিট লাইট, এক আনন্দমুখর ভবিষ্যতের সমাহার। শিক্ষা ও চিকিৎসা কেন্দ্রের খুব কাছে, আবার এনজিপি স্টেশন কিংবা এয়ারপোর্টে সহজে পৌঁছে যাওয়ার পথ এশিয়ান হাইওয়ের ওপর নতুন শিলিগুড়িতে। 20,000 স্কোয়ার ফিটের ক্লাব হাউস, ক্লাব ডেলিসিয়া, রয়েছে সুইমিং পুল, কিডস জোন, মাল্টিজিম আর বিনোদনের অফুরন্ত সম্ভার। সাধ্যের মধ্যে সাত পূরণের ঠিকানা এমবিডি লাইট। আগামী 19 জানুয়ারি চৌঠা মাঘ বৃহস্পতিবার ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী কোচবিহার জেলার ডাকে রাসমেলার মাঠে আমরা বিরাট জনসভার আয়োজন করেছি, এবং যখন মানুষ উৎসাহিত আমাদের সমাবেশে আসবার জন্য বিভিন্ন এলাকায় তারা বাস ঠিক করেছে, এখন আমরা দেখছি তৃণমূলের একটা গভীর ষড়যন্ত্র কাজ করছে। 18 না 19 রাজ্যের মুখ্যমন্ত্রী হাসিনারা কোথায় আসবেন সেটাকে ভিত্তি করে আমাদের জেলার ডিএম তার সঙ্গে আইডিও এই গাড়িগুলো বাতিল করে তারা মুখ্যমন্ত্রীর সমাবেশে যেতে হবে এই ধরনের চাপ তৈরি করছে। এটাকে উপেক্ষা করেই হাজার হাজার মানুষ আমাদের সমাবেশে সামিল হবে, এই বিশ্বাস, এই ভরসা কোচবিহারের মানুষের প্রতি আমাদের আছে। না, আপনি কি মনে করছেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত হবে এই গাড়িগুলোকে আটকে দেওয়া হচ্ছে? অবশ্যই, এবং প্রশাসনকে ব্যবহার করছে তিনি। প্রশাসনের বড় একটা অংশ তো আমরা জানি, এরা তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। এরকম কতগুলো গাড়ি তো মানে বুক করা, যারা আমাদের হলদিবাড়ি, গেটলিগঞ্জ, মাতা বাংলা, গোটা জেলা, হ্যাঁ, বিজাতা, কতগুলো গাড়ি, হ্যাঁ, সর্বস্ব গোটা জেলার কোনো গাড়ি পাবো। এই গাড়িগুলো আমাদের বুক করা ছিল আগে, কোথাও কোথাও টাকা দেওয়া হচ্ছে। আমরা মনে করি এই ষড়যন্ত্রকে বানচাল করি, মানুষ তার বিকল্প ব্যবস্থা করেই তারা আমাদের এই রাসমেলা সমাবেশে সামিল।